আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে কিন্তু সকাল সকাল বাইরের প্রকৃতিটাকে একটু ভিডিওতে ক্যামেরাতে ক্যাপচার করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে সকালে নাস্তা করে নিয়েছি, সব কাজ করে নিয়েছি কোনো রকমভাবে, মানে কিচেনের। তারপরে একটু রুমে চলে আসলাম, বেডটাকে একটু গুছিয়ে নিলাম। তো বেডশিটটাকে খুব ভালোভাবে গুছিয়ে দিয়ে এখন হচ্ছে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শেয়ার করা শুরু করে দিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, যে কোনো বন্ধু নতুন পুরাতন যেই দেখো না কেন, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবে। এরপর হচ্ছে তো রুমটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর তোমাদের সাথে রুমটুকু একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখবে বন্ধুরা। এরপর দুপুরে রান্না করবো এই তো পোয়া মাছ আর মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে সবজি হচ্ছে বেড আলু বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো আমি হচ্ছে এরপর মাছগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে আজকে রান্নাটা কিন্তু রেসিপি আকারে শেয়ার করব না। এরপর মাছটাকে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দিলাম। তারপর তরকারিটাকে হচ্ছে বসিয়ে দিলাম রান্না করার জন্য। আর তরকারিটা হতে থাক। আর তোমাদেরকে বলি প্লিজ, আমরা যারা ব্লগার আছি তাদের কিন্তু অবশ্যই মানে লাইকটা খুবই প্রয়োজন। এর যার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা লাইকটা চেয়ে থাকি। প্লিজ বন্ধুরা, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো প্লিজ একটি লাইক করে ভিডিও দেখা মানে কন্টিনিউ করে যাবে। এরপরে তো তরকারিটা হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম, খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর এই বেট আলুটাকে হচ্ছে আগে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে। এই তো রান্না হচ্ছে প্রায় শেষের দিকে আমি মাছটাকে অ্যাড করে দিয়ে দিচ্ছিলাম আর তোমাদেরকে শেয়ার করলাম। এই তো দেখো মাশাল্লাহ, তরকারির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেকটাই মজার হয়েছে। যাই হোক, এরপর হচ্ছে বিকালের নাস্তা তৈরি করব আমি। তো এ তো মোগলাই পরোটা তৈরি করব। আর আজকের মোগলাই পরোটা কিন্তু আমার একদম পারফেক্ট হয় নাই, যার জন্য আমার মনটা খুবই খারাপ। তো প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল, লবণ আর হচ্ছে চিনি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এরপর ঠান্ডা পানি দিয়ে হচ্ছে আমি এটাকে মাখিয়ে নিয়ে আর এই তো রেস্ট করতে দিয়ে দিলাম, মানে সফট হওয়ার জন্য তেল মেখে রেস্ট করতে দিয়েছি। আর এরপর পুরটাকে তৈরি করে নিলাম, দুটো ডিম দিয়ে দিচ্ছি। আর আমার হচ্ছে ধনিয়া পাতাটা দেওয়া একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে। যাই হোক, এরপর হচ্ছে মানে তো রুটি বেলা হচ্ছে আমার ভালো হয় নাই, যদিও হাতে সময় ছিল কম যার জন্য। এরপর এই তো বানিয়ে নিলাম, বললাম না খুব একটা পারফেক্ট হয় নাই। তো পারফেক্ট না হলে কিন্তু মনের মধ্যে অনেক মানে খুঁতখুঁতানি থাকে। তো যাই হোক, এই তো দেখিয়ে দিলাম মোগলাই পরোটা খেয়ে নিয়ে। আমরা হচ্ছে আজকে একটু বাইরে গিয়েছিলাম আর এই তো বাইরের কিছু ভিডিও নিচ্ছিলাম আমি। আর এখানে বসে আমার প্রচুর ক্ষুধা লেগেছিলো, স্যান্ডউইচ খেয়ে নিলাম। আমার জন্য স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আর আমার হাজবেন্ড আর একজন ছিল তার জন্য, তারা হচ্ছে লাচ্ছি নিয়েছিল। তো লাচ্ছিটা তারা খেয়ে নিক আর আমি হচ্ছে আমার স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি। এরপর যে কাজে গিয়েছিলাম কাজটা সারতে প্রায় 10টা বেজে গিয়েছিল। তারপর আর বাসায় এসে রান্না করার মুড ছিল না, যার জন্য স্টার কাবাব থেকে কাচ্চি কিনে নিয়েছিলাম। এই তো কাচ্চিটা সার্ভ করে দিলাম। শশা তো মাস্ট থাকবে আর হচ্ছে টিক্কা কাবাব ছিল। যাই হোক, এগুলো দিয়ে হচ্ছে আমরা আজকের রাতের খাবারটা খেয়ে নিলাম। মানে আজকে যে কাজে গিয়েছিলাম আমরা 5টা 6টার দিকে বের হয়েছিলাম, কাজটা সারতে সারতে প্রায় 9টা 10টা বেজে গিয়েছিলো আর রান্না করার কোনো ইচ্ছাই ছিল না আমার। তো যার জন্য বাইরে থেকে নিয়ে আসলাম আর খাবারটা, রাতের খাবারটা খেয়ে নিলাম। এরপর হচ্ছে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল আর আইসক্রিমটা হচ্ছে আমরা আজকে সম্পূর্ণই খেতে পারি নাই। তো অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটুকু হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, ফেলে দিতে হয়েছে। যাই হোক, আমাদের বাসায় তো ফ্রিজ নাই। এরপর হচ্ছে আমি এই তো যে কাজে গিয়েছিলাম সে কাজটাও করে এসেছি আর হচ্ছে আমার জন্য কিছু একটা বক্স কিনেছি, একটা বাটি আর হচ্ছে দুটো সার্ভিং ডিশ নিয়েছি। তো এখন হচ্ছে তোমাদের সাথে সার্ভিং ডিশ দুটো শেয়ার করে দিই, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবে। এই তো আমি কিন্তু খাপের ভিতর থেকে, ওনারা হচ্ছে খুব ভালোভাবে প্যাকেট করে দিয়েছিল আমাকে। তো এখন আমি এটাকে বের করে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই।
তো এই তো দেখো আমার সার্ভিং ডিশ কেমন হলো, অবশ্যই কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি তেমন একটা বড় করতে পারলাম না, যেটুকু পারলাম শেয়ার করে দিলাম। তো এই তো দেখো আমার সার্ভিং ডিশ তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে যাবে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু।